আমি তো ভাবছি যে আমি গাড়ি আমার আর রাখবই না, তাই না? আমি কি করব এই গাড়ি দিয়ে? খুবই উপকার পাচ্ছি যে আমার নির্দিষ্ট গাড়ি আছে, কিন্তু আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছি ফার্ম গেট, আমার অফিস কারণ বাজার, আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছি আমি ফার্ম গেট 2 ঘন্টা থাকি। এখন আমি এটা 9টায় রওনা দিয়েছি, কিন্তু প্রতিদিন আমি 7:30 রওনা দিই বাসা থেকে। এই যে একটা অফিস ঠিক টাইমে যেতে পারছি এবং আমি আমার ঠিক টাইমে অফিসে যেতে পারছি, এটা তো বিশাল উপকার, তাই না? যানজটে প্রচুর খরচ বাড়বে। আমি তো ভাবছি যে আমি গাড়ি আমার আর রাখবই না, তাই না? আমি কি করব এই গাড়ি দিয়ে? একটা গাড়িতে তো প্রচুর খরচ। মেট্রো রেলে চড়ে আসলাম মতিঝিল থেকে ফার্ম গেট, মাত্র 12 মিনিটে আসলো। তো এই মেট্রো রেলের চলাচল যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়েছে, যানজটের জন্য এবং সময় বাঁচার জন্য। এটার জন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। আমি আসছি পল্লবী থেকে, 11 নম্বর থেকে যাচ্ছি অফিসে, পেট্রো বাংলায় অফিসে যাব। আমার একটু পেনশনের ব্যাপারে কাজ আছে। আগের চেয়ে অনেক আরাম হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো, অনেক উপকার হচ্ছে। মানে আগে যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, সেই হিসেবে অনেক কম হচ্ছে, ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। যারা যাবেন সব দিক থেকে যান।